আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে বলে রাখি যে আমাদের যে পরিমাণ ওয়ার্কার্স আজকে সকাল এগারোটা পর্যন্ত মালয়েশিয়া এয়ারপোর্টে আটকানো ছিল কিছুক্ষণ আগে আমি মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং এয়ারপোর্ট অথরিটির থেকে তথ্য নিয়েছি যে মাত্র এই মুহূর্তে এয়ারপোর্টে আটকানো আছে আমাদের ছিয়াশি জন কর্মী আর বাকি কর্মীদেরকে তাদের নিয়োগকর্তারা অলরেডি তারা নিয়ে গিয়েছে এবং আপনাকে আরেকটি দুঃখজনক বিষয় বলে রাখি যে আমাদের কেলা এ টার্মিনাল টুতে চব্বিশ জনকে এনটিএল করে দেওয়া হয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অলরেডি কার্যক্রম রেডি করে ফেলেছে কারণ হলো যে নিয়োগকর্তা কোম্পানি তাদেরকে রিসিভ করবে না বলে অলরেডি সাপ জানিয়ে দিয়েছে সেকেন্ড যে বিষয়টি আপনি বলেছেন আসলে এই মুহূর্তে মালয়েশিয়ার কে ওয়ান যেটা টার্মিনাল ওয়ানে আমাদের সেই পরিমাণ বাংলাদেশি নেই তবে যেই কয়েকজন বাংলাদেশি আছে তারা এই মুহূর্তে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং জেটিকে এবং মালয়েশিয়ান এয়ারপোর্ট অথরিটির দায়িত্বে আছে সকাল আটটা পর্যন্ত নিয়োগকর্তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে যদি তাদেরকে সকাল আটটার মধ্যে নিয়োগকর্তা কোম্পানি না নিয়ে যায় তাহলে তাদেরকেও এনটিএল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দেওয়া হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট অথরিটি আর আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি যে কূটনৈতিক প্রচেষ্টার কথা যে কথাটি বলছেন আসলে আমরা গতকালকে দেখেছি যে বাংলাদেশ হাই কমিশনার জনাব স্বামী মাহাসান তিনি ভোর পাঁচটা পর্যন্ত এয়ারপোর্টে ছিলেন এবং যে সমস্ত কর্মীরা রাত বারোটার পরে ফ্লাই করে মালয়েশিয়াতে প্রবেশ করেছেন আজকে সন্ধ্যা সাতটার সময়ও যারা প্রবেশ করেছেন তাদেরকে ইতিমধ্যে মালয়েশিয়া ইমিগ্রেশন রিলিজ করে দিয়েছে এবং কূটনৈতিক প্রচেষ্টা যেটি এখানে বাংলাদেশ হাইকমিশন অব্যাহত রেখেছে তারা অনেকটাই সফল কিন্তু প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের এজেন্সি যদি এই লোকগুলোকে পাঠিয়ে দিতে পারতো তাহলে এখানে মানুষের ইমিগ্রেশন কিন্তু রিসিভ করে নিত এবং কোম্পানিগুলোর সাথে কমিউনিকেট করে যদি তাদেরকে বের করার কার্যক্রম তারা পরিচালনা করতে পারতো তাহলে আশা করা যায় সব কর্মীরাই এখান থেকে তারা মালয়েশিয়া এসে কাজ করতে পারতো এখানে বাংলাদেশি এজেন্সিগুলোর উপরে আমাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থা রয়েছে তারা নজরদারি করে তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার কারণ যদি তারা লোকদেরকে এই এত ডিলে কেন করেছে এই বিষয়টি জানা দরকার সেকেন্ড যে বিষয়টি তাদেরকে যদি আজকে সকাল সাতটার মধ্যেও যদি পাঠাইতে পারতো তাহলে এই কর্মীদেরকে রিলিজ করার মতো অপরচুনিটি ছিল যদি অনেক ধন্যবাদ আপনাকে